গভীর রাতের শেষে একটা সুন্দর সকালের সূচনা হতে চলেছে। আকাশে একটুখানি দেখো উজ্জ্বলতার ভাব আছে বটে, কিন্তু নিচে তিলোত্তমার বুকে অজস্র নক্ষত্ররাজির মতো যে আলোকমালা জ্বলজ্বল করছে তারা বুঝতেই দিচ্ছে না দিন নাকি রাত। আমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, উঠেছি 4:30 সময়, 5টার সময় গাড়ি নিয়ে রওনা দিলাম একটা জায়গায়। ভেবেছি যত তাড়াতাড়ি পৌঁছাবো কাজ সেরে তত তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবো। যাচ্ছি মায়ের পুজোর জোগাড়ের জন্য, কিন্তু মনের মধ্যে আর একজনের গভীর দর্শনের ইচ্ছা নিয়ে। দেখা যাক কীভাবে তার দর্শন করতে পারি, মনের মধ্যে তো অনেক ইচ্ছা নিয়ে চললাম। ভাবছিলাম এত তাড়াতাড়ি বেরোচ্ছি রাস্তাঘাট একদম মনে হয় ফাঁকা থাকবে, সবাই তো এখন ঘুমের দেশে। ও মা, আমার তিলোত্তমার ঘুমও কিন্তু ভেঙে গেছে, ওই আড়মোড়া ছাড়ছে আর কি। আকাশটা একটুখানি চকশা হয়েছে, কিন্তু নক্ষত্ররাজির মতো আলোকমালার মাঝখান দিয়ে যেতে যেতে একবার ঘাড় ঘুরিয়ে চারিদিক দেখার চেষ্টা করছিলাম। শহরটার ঘুম ভাঙল কি? চোখ ঘুরিয়ে দেখলাম না না, এখনও শহর গভীর ঘুমে। কিন্তু রাস্তার দিকে তাকিয়ে দেখলাম অনেক গাড়ি ঘোড়া, তার মানে তিলোত্তমার কোনো ছুটি নেই, ওই অনেকটা আমার মতো, শনি রবিও নেই মনে হয়। সর্বক্ষণ অতন্দ্র হয়ে জেগে আছে সকলের ভালো মন্দের খেয়াল রাখার জন্য। মনে মনে বললাম একটু তো শুতে পারো, বিশ্রাম তো তোমারও দরকার, ক্লান্ত হয়ে যাবে তো। যাবার পথে বাঁদিকে এই যে রাস্তাটা চলে গেছে 10 মিনিট, আমার বাবার বাড়ি ঠিক ওইখানেই, তার ওপর দিয়েই বেরিয়ে গেলাম। চললাম এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে, রাস্তাটি আমার ভারী পছন্দের। আগে যখন দুর্গাপুর কলকাতা করতাম, গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম, আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু আজকের রাস্তাটায় একটু ভয় করছিল, বড় বড় ট্রেলার ডাম্পার এগুলোকে আমি খুব ভয় পাই জানো। বাঁদিকে দেখেছো জঞ্জালের পাহাড়, কিন্তু হয়তো আমার ক্যামেরা ঠিকঠাক জাস্টিফাই করতে পারলো না, ওখানে অজস্র প্লাস্টিক, যে কারণে সবাই অনুরোধ করছে একদিন ওই নোংরার তলায় আমরা চাপা পড়ে যাব। কিন্তু প্লাস্টিকের ব্যবহার বর্জন করতে হবে আর জিনিসপত্র বুঝে ব্যবহার করতে হবে, যাতে নোংরায় শহরটা না ঢাকা পড়ে যায়। দেখে বুঝতে পারছো কি এলাম কোথায়? ঠিক ধরেছ, এসছি মা ভবতারিণীর কাছে, গঙ্গা জল নেব। তো সুযোগের সদ্ব্যবহার করবার জন্য আগের দিন রাতেই হাজবেন্ডকে বলছিলাম ভবতারিণী দর্শনে যাব। আগের দিন রাত থেকে বাবান খুশিও একদম এক পা তুলে দাঁড়িয়ে, যাবেই ওরা। আমি এত তাড়াতাড়ি চলে এসেছি, ভবতারিণী মন্দিরের গেট খোলেন, গেটের বাইরে বসে ভাবছি গঙ্গা স্নান করবো, মার পুজো তো গঙ্গা স্নান করবো আর কি, বুঝেছো, ফাঁকা ফাঁকা এসেছি, গঙ্গা জল টল নিয়ে যাবো, মায়ের গঙ্গা জলের ঘট বসবে এগুলো সব নিতে এসেছি। এসে আমার হাজবেন্ড বলছি মা এখনও গেট খুলেনি, আমরা এখানে পৌঁছালাম তখন 5:30 মতো বাজে। তো তখন হঠাৎ দেখলাম প্রচুর মানুষ এসছে, এত মানুষ এসছে আমার আমার ভয়টা কেটে গেছে পুরোপুরি। দেখাই তোমাদের, এই দেখো এখন 5:45, অলরেডি 15 মিনিট দাঁড়িয়ে আছি আমরা, এখন অবধি গেট খোলেনি। এদিকে গাড়ির লাইন পড়েছে, এদিকে মানুষের লাইন, এই যে সবাই এরকম স্নান করবে বলে দাঁড়িয়ে আছে। এই সময় সবাই মা দুর্গা সেজে ব্লগ করছে, খুশির এক অদ্ভুত বায়না ছিল, ও DSLR নিয়ে যাবে, আমি গঙ্গা স্নান করে উঠছি যেন আমি জ্যান্ত দুর্গা, সেটাও শ্যুট করবে, সেটা আমাকে ব্লগে দিতে হবে। আমি তো হেসে খুন, মা দুর্গা আর আমি দুটো কি এক হলাম? কখনো কি মায়ের জায়গা সন্তান নিতে পারে? আমি এতেই সুখী, আমি আমার মায়ের মেয়ে, ব্যাস এই পরিচিতিটুকু থাকলেই এই জীবনটা আমার উদ্ধার হয়ে যাবে। মা দুর্গা হওয়া কি চারটিখানি কথা নাকি? অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার ক্যামেরাম্যান কিছুতেই রাজি হলো না। কিন্তু যখন সকালবেলা ঘুম থেকে উঠে রওনা দিলাম, ক্যামেরাম্যান তখন গভীর ঘুমের দেশে, ক্যামেরাম্যান জানেই না তার ক্লায়েন্ট বেরিয়ে চলে গেছে। আমি সারা রাস্তা হাসতে হাসতে গেছি। যাই হোক, এখন যাচ্ছি গঙ্গা স্নানের জন্য, জায়গাটি আমার এত প্রিয় না, মন পুরো একদম শীতল হয়ে যায়। এখন তো এটা হেরিটেজ, যে কারণে পুরো একদম মিলিটারি তত্ত্বাবধানে সবটুকু হয়, সবটুকু নিয়মের বেড়া জালে, ভালো লাগে, নিয়মানুবর্তিতা খুব ভালো। দূরে দেখছি ওখানেই মায়ের পুজোর ডালা পাওয়া যায়, এটা হলো মায়ের মন্দিরের এন্ট্রেন্স। এখানে তোমাকে চেক করবে, ফোন অ্যালাও নয়, ক্যামেরা অ্যালাও নয়, কোনো কিছু গেজেট নিয়ে তুমি ঢুকতে পারবে না।
এগিয়ে চললাম ডান দিকে হচ্ছে রানী রাসমণির মন্দির। তোমরা অনেকেই মা ভবতারিণীর মন্দিরে এসেছো, পরিচয় দেবার দরকার নেই। কিন্তু যদি এই ব্লগটা কখনো অনেক দূরের দেশের কোনো বন্ধু দেখে, তাহলে সেই বন্ধুর সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা মাত্র। আর বাদিকে এটাই হচ্ছে গুরু মহারাজের থাকার জায়গা ছিল। এখানেই গুরু মহারাজের কাছে স্বামী বিবেকানন্দ আসতেন, কত মানুষ আসতেন। আমি যখনই যাই এই জায়গাটায় দাঁড়িয়ে দেখি। আর ওই যে সামনে দেখছো, ওটাই হলো নবাবতখানা, যেখানে মা সারদা থাকতেন। পাশেই সারদা ঘাট, মা ওইখান থেকে নেমে স্নান করতেন। সারদা ঘাটে এখন মহিলাদের স্নানের জন্য, কাপড় ছাড়ার জন্য একটা ঘর করা হয়েছে। আর এই মন্দিরে যেখানে সবাই এসে স্নান করে, ওখানে আগে মন্দিরের ভিতর দিয়ে যাওয়ার জায়গা ছিল ড্রেস চেঞ্জ করার, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে। আর এখানে হচ্ছে শিব মন্দিরগুলো, বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম। ঝটিকা সফর, যে বাড়ি ফিরে খুশিকে রেডি করে স্কুল পাঠাতে হবে, বুঝেছ? তাই জন্য এইটুকুই। আর যখন মা গঙ্গার সামনে চলে আসলাম না, মনটা অদ্ভুত একটা এতে ভরে গেল। ওই দূরে ঝমঝমিয়ে বাড়ি ব্রিজের উপর দিয়ে তখন ট্রেন যাচ্ছে। ক্যামেরা করতেই পারলো না, কাজ তুলতেই পারলো না। আমি কিন্তু অবাক দৃষ্টিতে শিশু মন নিয়ে দেখেছি। আমার ভীষণ ভালো লাগে ট্রেনের আওয়াজ, ট্রেন যাওয়া দেখতে। এই যে এর ভিতর দিয়ে গিয়েই কাপড় ছাড়ার একটা ঘর ছিল, এখন নাকি শুনলাম এটা বন্ধ করে দেওয়া হয়েছে। জোয়ার 6:45 আসবে, ফলে আমি চুপচাপ একদম ঘাটে বসে পড়লাম। জোয়ারের সময় হলে তারপরই স্নানে নামব। বসে বসে মানুষের স্নান, কত মানুষ এলো, কত মানুষ গেল, কত ট্রেন এলো, কত ট্রেন গেল, সব দেখছিলাম। মা গঙ্গার দিকে তাকিয়ে ভাবছিলাম, কত বিশাল, কত ব্যাপক, কত আদি, কত অনন্ত। আমার একটা অদ্ভুত অনুভূতি হয় জানো, গঙ্গা স্নান করতে আসলে। যেহেতু দেখেছি আজ অনেক মানুষের ভিড়, তাই জন্যই মনের ভয় অনেকটা বলতে পারো কেটে গেছে। ভয়টা কী বলো তো, খালি মনে হয় আমি যখন গঙ্গায় নেমে ডুব দেবো, তখন যদি ডুব দেওয়ার পর চোখ খুলি, সামনে ভবতারিণীকে দেখতে পারবো, এই ভয়ে আমি। চলো, স্নান করেছি, গঙ্গা জল নিয়ে নিয়েছি পুজোর জন্য, মাকে এত সুন্দর দর্শন করেছি না, মিনিট 15-20 ধরে একদম ফাঁকা ছিল, পুজো দিয়ে দিয়েছি। এই কারণে যখনই ডুব দিই চোখটা বন্ধ রাখি। কত পাগল মন বলো তো। সামনে ভবতারিণী মন্দিরটা এইভাবেই তোমাদের দর্শন করাতে পারলাম, কারণ ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নয়। মাকে যে আমি দেখেছি তোমাদের তো দেখাতে পারলাম না। আর এখন আমাদের দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ মিশনের একটা অফিস তৈরি হয়েছে দেখলাম, উদ্দেশ্য কি জানি না। ওই যে বললাম ঝটিকা সফর, তাড়াতাড়ি চলে যাচ্ছি, এটি একদম সামনে। এই জায়গাটা দেখে না আমাদের ওই ওয়াইটির, আমার বন্ধুদের সাথে মিট আপের কথা মনে পড়ে যাচ্ছিল। চলো দর্শন করে বাড়ি যাচ্ছি। আমরা এত সুন্দর দর্শন করেছি, মন্দির পুরো ফাঁকা, এখন কিন্তু ভিড় হচ্ছে, অনেক মানুষ আসছে। 6টার সময় পৌঁছালাম, গেট খুল, আমরা পৌঁছেছি 5:30 নাগাদ, 6টায় গেট খুলে 4 ঘন্টা গেটের সামনে দাঁড়িয়েছিলাম। যারা তোমরা এখন আসবে, এখন নিয়ম করে দিয়েছে ভবতারিণী মন্দিরের গেট কিন্তু 6টার সময় খোলে। 1, 2 মেন যে মার মন্দিরের সামনে যে ঘাট, সেই ঘাটের কিন্তু যে মেয়েদের জামা ছাড়ার যে জায়গা, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সারদামার যে ঘাটটা, সেইখানটাতে কিন্তু বললো, আমি যাইনি ওদিকে, আমি জানতাম না, বলে ওইখানে নাকি জামা ছাড়ার জায়গা মেয়েদের করা আছে, তোমরা স্নান করলে ওই দিকটাতে করতে পারো, জামা ছাড়ার সুবিধা হবে। এই দুটো নতুন খবর আর কি। আর হচ্ছে আমরা করলাম, স্নান করলাম, অত জল ভরেছি, গঙ্গা জলের এ ভরেছি, সমস্তটুকু করে যখন আমরা মন্দিরে ঢুকলাম, আমি ডালাফালা কিনিনি, আমার বাবার থেকে এটা শেখা। বাবা সবসময় করে, ওদের অফিসে টাকা দিয়ে দেয়, মায়ের পুজোয় লেগে যায়, তো অফিস তো তখনও খোলেনি, যে কারণে আমি ওই মায়ের চরণেই পয়সাটা দিয়ে দিলাম। ওনারা আমাকে জবা ফুল দুটোই দিয়েছে, আমি বাবান ভোজন নাম করেই নিয়েছি, আর হচ্ছে প্রসাদ দিয়েছেন হাতে। আর সবথেকে বড় জিনিস যেটা, মার সামনে দাঁড়িয়ে মাকে তো অনেকক্ষণ দর্শন করেইছি, আর এবার সবাইকে তো দর্শনের জায়গা করে দিতে হবে, সুবিধা করে দিতে হবে, সেই কারণে আমি যখন বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে সামনেটায় দাঁড়িয়েছিলাম, আমি আর আমার হাজবেন্ড দুজনে পাক্কা বোধহয় 15-20 মিনিট তো হবেই। এত সুন্দর মাকে কি করে দেখতে, আমি শুধু দেখছি আর ভাবছি প্রার্থনা করব কি, আমি তো তার রূপ দেখেই পাগল বলতে পারো, একদম কি সুন্দর দেখতে লাগছে, অপরূপা সাজিয়েছে একদম, মানে দুটো চোখ যেন আমার সার্থক হয়ে গেল আজকে মা দর্শন করে। এরপর দেখাই আসল জিনিস, বাড়িতে মায়ের অঙ্গরাগের আয়োজন করলাম, খুব ইচ্ছা ছিল এবারে করার। ঠাকুরমশাই এটাও বলেছিলেন মায়ের চোখটাকে খুব সুন্দর করে আঁকানোর ব্যবস্থা করতে। মায়ের চোখ দানের ব্যবস্থা করলাম, যে আঁকছিল নিতান্ত শিশু আমার কাছে,
বিকম থার্ড ইয়ারের স্টুডেন্ট, ড্রয়িং মনে মানে একদম চেতনে মননে ভালোবাসা তার, আর্ট কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দু চোখে। আঁকতে আঁকতে মাঝে মাঝে ফোন থেকে আমাকে যেন অনেক ছবি দেখিয়েছে, তোমাদের সাথে সব ছবিগুলো শেষে শেয়ার করেছি। একটা ছবি তার মধ্যে আমার জীবন্ত লেগেছে, একটা ছোট্ট শিশুর ছবি এঁকেছে, চোখ দুটো দেখো মনে হচ্ছে পুরো জীবন্ত। বারবার বলছিল, জানো কাকিমা আমি এই ছবিটা এঁকেছি, দেখাচ্ছি, দেশলাই কাটি দিয়ে একটা ছোট্ট সুন্দর জিনিস বানিয়েছে দেখিয়েছে, কাকিমা এটা বানিয়েছি, কাকিমা ওটা বানিয়েছি। শিল্পী কি সত্যি এত সহজ সরল হয় জানা ছিল না। আমি যতবার ওকে দেখছিলাম ততবার ওর ব্যবহার ওর পরিচয় দেখে দুটো জিনিস তো একদম বুঝে গেলাম, সন্তানের মধ্যে মা বাবার প্রতিচ্ছবি বড্ড বেশি থাকে। ওকে দেখে ওর বাবা মাকে অনুভব করে নিলাম, ভীষণ সুশিক্ষায় বড় হয়েছে তাই জন্যই এত ভালো, এত সহজ সরল, এত সুন্দর করে গুরুজনকে সম্মান দিয়ে কথা বলতে পারে, আর ভিতরের যে শিল্পী সত্তা সেটা ওকে নিখুঁত একদম কাজ করা শিখিয়েছে। এগুলো সব ওর সৃষ্টি। আমি ওকে বললাম, আমি বাড়িটিতে কাজ করি, তুমি যদি অনুমতি দাও তাহলে ছবিগুলো দিতে পারি, এই ছবিটা দেখো পুরো জীবন্ত। বললো, কেন নয় কাকিমা? আমি বললাম, তোমাকে অনুমতি দেবার জন্য তোমাকে থ্যাংক ইউ। ও আমাকে থ্যাংক ইউ বলেছিল, এটা দেশলাই কাটি দিয়ে বানিয়েছে। আমি বললাম, মাকে কখনো থ্যাংক ইউ বলতে নেই, খুব আনন্দ পেয়েছে, আমিও খুব আনন্দ পেয়েছি আজকে ওকে দেখে। চলো এবার ব্লগ শেষ করি, নাহলে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যা চিনি তোমাদেরকে দেয় তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, আর নিজের বাড়ির কুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। সন্ধেবেলা ব্লগ শেষ করছি, গুড নাইট তো বলতে পারবো না, সো জয় মাতা দি।